শীতের প্রকোপ কমে আসায় কুষ্টিয়ার খোকসায় পুরোদমে শুরু হয়েছে বোরো আবাদ। জমি প্রস্তুত ও চারা রোপণে বিরামহীন ব্যস্ততা কৃষকের। চলতি মৌসুমে উপজেলার বিস্তীর্ণ জমিতে কৃষকরা চাষ করছেন বিধান 89, 92, বঙ্গবন্ধু ধান 100 এবং বিনা 25 সহ উচ্চ ফলনশীল বিভিন্ন জাতের ধান। কৃষকরা বলছেন মৌসুমের শুরুতে শীত আর ঘনকুয়াশায় সময় মতো জমি প্রস্তুত করা যায়নি, ক্ষতি হয় কিছু বীজতলার, পিছিয়ে যায় চারা রোপণ কার্যক্রম। তার উপর বেশি দামে চারা কেনা এবং মজুরি খরচ বেড়ে যাওয়ায় বাড়বে ধানের উৎপাদন খরচ। ধান গেলবার 1 বিঘা লাগাইছিলাম, এবার 2 বিঘা লাগাচ্ছি। আল্লাহ যদি ফলন ভালো দেয় তাহলে হয়তো আবহাওয়া ভালো থাকলে ফলন এবার আর ভালো হবে। আমাদের এখানে অনেক কুয়াশা পড়তেছে, আবহাওয়াটা অনেক খারাপ যাচ্ছে, আমরা চারা রোপণ করছি, তাতে অনেক চারা লাল হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে। যদি কিছুদিনের মধ্যে আবহাওয়াটা ক্লিয়ারলি হয় তাহলে আমরা আশা করতেছি আমরা অনেকটা লাভবান হব। ধানের যে খরচ পোকামাকড় এই সেই দিয়ে সার ওষুধ যে দাম সেই তুলনায় ধানের দাম হয় না, সেই ক্ষেত্রে আপনারা একটু খেয়াল রাখবেন, অবশ্যই যেন ধানের দামটা একটু ভালো থাকে। আর আমরা স্বল্প আয়ের মানুষ, খুব কষ্টে আছি ভাই। বর্তমান যে বাজার আছে এই বাজারে ধরেন হচ্ছে আমাদের খুব লস হচ্ছে, কারণ কি এইটা যদি ধান যদি একটু বাড়ায় দেয় সরকার তাহলে আমরা হচ্ছে চাষি একটু বাঁচ। উপজেলায় 1000 কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার এবং বীজ বিতরণ করা হয়েছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। চলতি রবি মৌসুমে আমাদের বোরো আবাদের লক্ষ্যমাত্রা আছে 1265 হেক্টর। আমরা ইতিমধ্যে 120 হেক্টর জমিতে বোরোর বীজতলা সক্ষম করে ফেলেছি এবং প্রায় 50 ভাগ জমিতে বোরোর আবাদ লাগানো সম্পন্ন হয়েছে। আগামী 7 দিনের মধ্যে বোরোর রোপণের কার্যক্রম শেষ হবে। আমাদের যে সরকারের খাদ্যের স্বয়ংসম্পন্ন সেই লক্ষ্যে যে বোরোর আধুনিক জাত যেমন বঙ্গবন্ধু ধান 100, বিনা ধান 25, এই সকল আধুনিক জাত চাষাবাদ করে কৃষক যাতে আর্থিকভাবে লাভবান হয় সে লক্ষ্যে তাদেরকে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এবং এই চলতি রবি মৌসুমে প্রায় 1000 জন কৃষকের মাঝে বিনামূল্যে এই উন্নত আধুনিক জাতের সার এবং বীজ বিতরণ করা হয়েছে। উপজেলায় এবছর বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1265 হেক্টর জমিতে। ইতিমধ্যেই ধানের আবাদ সম্পন্ন হয়েছে 50 ভাগ জমিতে। এস এ হাফসা, চ্যানেল এস, নিউজ ডেস্ক।